হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাঁসের মাংস খেতে যারা ভালোবাসেন আজকের রেসিপিটি হবে তাদের জন্য সেরা রেসিপি আর যারা হাঁসের মাংসের বাজে স্মেলের জন্য খেতে চান না কিংবা হাঁসের মাংস রান্না করতে কষ্ট মনে করেন তারাও খুবই মজা করে কিন্তু হাঁসের মাংস খাবেন যদি এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করেন দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না তাহলে মজাদার স্বাদের এই হাঁস ভুনার রেসিপিটি একবার দেখে নিই এখানে হাঁস আমরা সহ এক কেজি পরিমাণ রাজহাঁসের মাংস নিয়েছি রাজহাঁসটা অনেক বড় সাইজের ছিল চার কেজি পরিমাণ মাংস হয়েছিল সেখান থেকে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এই মাংসগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসগুলো এক সাইডে রেখে দিচ্ছি মাংসগুলো রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব সেজন্য একটা পিরিচে সাত আটটি শুকনো মরিচ এক চামিজ গোটা ধনিয়া এক চামিজ গোটা জিরা তিনটা দারচিনি আর চারটা এলাচ নিয়ে আমি মিহি করে পাটাই বেটে নিয়েছি টা এক সাইডে রেখে দিচ্ছি চুলায় মাংস রান্না করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল ঢেলে দিচ্ছি আর এই তেলেই মাংসটা রান্না করে নেব হাঁসের মাংস রান্না করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না কারণ হাঁসের মাংস থেকেই অনেকটা পরিমাণ তেল বের হয় তেলটা যখন গরম হয়ে এসেছে তখন কিছু গোটা মশলা দিয়েছি গোটা মশলার মধ্যে রয়েছে ছয়টি এলাচ সাত আটটি লবঙ্গ চার টুকরা দারচিনি চার টুকরা এলাচ সাত আটটি মতো গোলমরিচ একটা বড়ো এলাচ আর সামান্য পরিমাণ জয়ত্রী দিয়েছি এইগুলো তেলের মধ্যে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই গোটা মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু হাঁসের মাংস রান্নার পর খেতে গিয়ে আর কোনো বাজে স্মেল পাওয়া যাবে না তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে আর এই পেঁয়াজ কুচিগুলো গোটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজের যে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি কিছু বাটা মশলা অ্যাড করেছি আর এগুলো ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় পেঁয়াজের কালারটা আমার প্রায় চেঞ্জ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি বাটা মশলা অ্যাড করছি বাটা মশলার মধ্যে রয়েছে এক চামিস পরিমাণ পেঁয়াজ বাটা এক পরিমাণ রসুন বাটা আর এক পরিমাণ আদা বাটা আর প্রথমেই যে মশলাটা আমি বেটে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একসাথে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি হাঁসের মাংসই কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হয় তাহলে হাঁসের মাংস থেকে কোনো রকম বাজে স্মেল পাওয়া যাবে না আর খেতে খুবই ভালো লাগবে মশলাটা আমার কিছুক্ষণ মেশানো হয়ে গিয়েছে তারপর কিছু গোড়া মশলা অ্যাড করেছি গোড়া মশলার মধ্যে রয়েছে এক চামিজ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চামিজ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পর হালকা একটু মিশিয়ে নিয়েছি তারপর পানি অ্যাড করেছি পানি দেওয়ার পর মশলাগুলো পানির সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর হাঁসের মাংসের মশলাটা যত ভালো কষানো হবে কিন্তু হাঁসের মাংস খেতে ততটাই ভালো লাগবে মিডিয়াম আছে অনবরত নেড়ে নেড়েই আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এই মশলাগুলো কষানোর সময় আপনারাও একটু সময় নিয়ে করবেন আর অনবরত নাড়তে থাকবেন তা না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে আর নিচে লেগে খেলে কিন্তু মাংসের মধ্যে পোড়া পোড়া সেন্ট করবে এতে করে মাংসগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগবে না মশলাটা কষানোর সময়ই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য আর এই দুই মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই দুই মিনিট ঢাকার কারণে মশলাটা আরও ভালো কুক হয়ে যাবে আর এই মশলার ভিতরে যখন এই হাঁসের মাংসটা রান্না করব সেই মাংসগুলো খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কষানোর পর মশলার তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এবার ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে ঢেলে দেব। এবার মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে আমি যেভাবে রাজহাঁসের মাংস রান্না করছি আপনারা চাইলে সেম প্রসেসে যে কোনো হাঁসের মাংসই কিন্তু রান্না করতে পারেন তাতে করেও হাঁসের মাংসের টেস্ট একটুও হেরফের হবে না পারফেক্টভাবেই কিন্তু হাঁসের মাংস রান্না হবে হাঁসের মাংস খেতে যারা একেবারেই অপছন্দ করেন আজকে আমি যেভাবে হাঁসের মাংস রান্না করছি এই পদ্ধতিতে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে এটাই হবে সেরা পদ্ধতি আশা করি আজকের হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হাঁসের মাংসগুলো মশলার সাথে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এ সময় চুলার জালটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ কিছু পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা দিয়ে মাংসগুলো প্রথমে কষিয়ে নিচ্ছি মাংসগুলো একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আমার মায়ের হাতের হাঁসের মাংস রান্না খুবই মজা লাগে তিনি হাঁসের মাংস রান্না করতে গেলে অনেকক্ষণ সময় নিয়ে কষান এবং বলে যে হাঁসের মাংস যতটা ভালো কষানো হয় আর হাঁসের মাংস রান্নার পর খেতে ততটাই ভালো লাগে আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের রান্না যেমন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তেমনি সবার কাছেই তার মায়ের হাতের রান্না অনেক বেশি ভালো লাগে কারণ মায়ের হাতের রান্নার তো কোনো তুলনা হয় না নিজে যতই রান্না করি না কেন বারবার মায়ের হাতের রান্নাটাই যেন মুখে লেগে থাকে আপনাদের সাথেও কি এমনটা হয় মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চারটা গোটা রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু হাঁসের মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর কোনো রকম তো বাজে স্মেল মাংসের মধ্যে থাকে না রসুন দেওয়ার পর মাংসগুলো রসুনের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মাংসগুলো সিদ্ধর জন্য পানি ঢেলে দেব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি আপনারাও সবসময় হাঁসের মাংস রান্না করাতে গরম পানি ব্যবহার করবেন তবে এই মাংস রান্নাতে পানিটা আমি একবারে দিচ্ছি না আমি পানিটা দুই ধাপে ব্যবহার করব এখন যে পরিমাণ পানি দিয়েছি এই পানিতেই মাংসগুলো আমার আধা সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে যখন পানি দেব তখন মাংসগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এ সময় চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে আমি মাংসগুলো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কিন্তু মাঝে আমি দুইবার ঢাকনা উঁচু করে নেড়ে দিয়েছিলাম যেন মাংসগুলো নিচে লেগে না যায় ঢাকনা উঁচু করার পর মাংসগুলো আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা অনেকটাই কমে এসেছে এখন মাংসগুলো কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে এরকম কষানো হাঁসের মাংস খেতে আমার ভীষণই ভালো লাগে আমার মতো আপনাদেরও কি এমনটা লাগে এই পর্যায়ে হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে চেন্ট বের হচ্ছে এভাবে নেড়ে নেড়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস কষানোর পর কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে এখন মাংসগুলো পরিপূর্ণ সিদ্ধর জন্য গরম পানি ঢেলে দিচ্ছি আপনারাও এই পর্যায়ে গরম পানি ব্যবহার করবেন মাংসগুলো এই পানির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এই সময় চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিতে দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা অনেকটাই কমে এসেছে ঢাকনা দেওয়া অবস্থায় কিন্তু মাঝে আমি তিনবার নেড়ে দিয়েছিলাম মাংসগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি লবণটা চেক করে নিচ্ছি যে ঠিক আছে কি না মাংসের মধ্যে লবণটা একেবারে আমার পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো মাংসের ঝোলটা রাখতে পারেন আমি আরেকটু কমিয়ে নেব সেজন্য আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ সময় চুলার জালটা আমার মিডিয়ামই রয়েছে পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিতে মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেন্ট বের হচ্ছে আর এই মাংসটা রান্না করতে আমার প্রায় টোটাল পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে আর এভাবে মাংস ধাপে ধাপে যদি আপনি পানি দিয়ে রান্না করেন এই মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো হয় মাংসগুলো অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে এখন নামানোর আগ মুহূর্তে আমি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওপর থেকে ছিটিয়ে দিলাম মাংস নামানোর আগে অবশ্যই এই ভাজা জিরার গুঁড়াটা দেবেন লাস্টে নামানোর আগে এই ভাজা জিরার গুঁড়াটা দিলে মাংস থেকে যেমন একটা সুন্দর সেন্ট পাওয়া যাবে আর মাংস খেতেও খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা আমার কত সুন্দর হয়েছে আর এভাবে মাংস যদি আপনি বাসায় রান্না করেন আপনার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে আর যারা মাংস খেতে ভালোবাসে না তারাও এই হাঁসের মাংস রান্নার ফ্যান হয়ে যাবে হাঁসের মাংসগুলো একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন হাঁসের মাংসের কালারটাও যেমন সুন্দর হয়েছে আর হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছে আর এভাবে হাঁসের মাংস যদি আপনি কাউকে রান্না করে খান বুঝতেই পারছেন সে আপনার হাতে রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আজকে হাঁসের মাংস রান্নাটা ভীষণই মজার হয়েছিল আর আমার ফ্যামিলি প্রত্যেকেই তো অনেক মজা করে খেয়েছিল হাঁসের মাংস রান্না করব আর রুটি বানাবো না সেটা কি হয় তাই বেশ কিছু পরিমাণ চালের আটা রুটি আমি বানিয়ে নিয়েছি আর এই চালের আটা রুটি দিয়েই কিন্তু হাঁসের মাংসটা খেয়েছি আমার মা যেভাবে হাঁসের মাংস রান্না করে ঠিক সেম যায় আমি আজকে হাঁসের মাংস রান্না করে দেখিয়েছি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সে সকল আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন হাঁসের মাংস রান্নাটা যখন রুটি দিয়ে আমি ছিঁড়ছিলাম দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু ছেঁড়া যাচ্ছে আর মাংসটা এত পরিমাণ সফট হয়েছে মুখে দিলেই যেন মিলে যাচ্ছে রুটি দিয়ে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি এতটাই মজা হয়েছিল এই হাঁসের মাংস রান্না আজকে আমি হাঁসের মাংস রান্নাটা চালের আটা রুটি দিয়ে ভীষণই মজা করে খাচ্ছি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তা না হলে লুচি পরোটা সাদা ভাত এমনকি খিচুড়ির সাথেও এই হাঁসের শোটা জমিয়ে খেতে পারেন আশা করি সেভাবে খেলেও অনেক বেশি ভালো লাগবে আর যারা হাঁসের মাংস খেতে একেবারেই অপছন্দ করেন কিংবা বাজে স্মেলের জন্য হাঁসের মাংস খেতে চান না তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে হাঁসের মাংস রান্না করেন তাহলে তাদের কাছেও হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করছি না পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলির সাথে সুন্দর সময় এনজয় করবেন আল্লাহ হাফেজ